এই মুহূর্তে এন্টায়ার সোসাইটি জুড়ে আমরা এক প্রকার বিশৃঙ্খলার সম্মুখীন হয়ে চলেছি। একদিকে যেমন রাজনৈতিক নেতারা গ্লোবাল ভিলেজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে চলেছে, কিন্তু সোসাইটির বেড়ে চলা ক্যাওটিক সিচুয়েশন যা বিভিন্ন বর্গের মানুষকে একদিকে যেমন দমবন্ধ করা যাকে বলে ক্লাস্টোফোবিক স্টেটে পৌঁছে দিচ্ছে, করা সত্যি হলো এটা কি ম্যাডনেস নয়, সোশ্যাল ম্যাডনেস? আসুন জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের সাথে এখন উপস্থিত আছেন সৈকত চ্যাটার্জি, যিনি পেশায় একজন বায়োলজির শিক্ষক। আচ্ছা সৈকত দা, এই যে সোশ্যাল ম্যাডনেস ব্যাপারটা, এটা আসলে কি? ম্যাডনেস জেনারেলি দু প্রকারের হয়। একটা মেডিকেলি অ্যাপ্রুভাল যে ম্যাডনেস, যেটা ব্রেনে কোনো পার্ট ড্যামেজ হওয়ার ফলে হয়ে থাকে, বাট সেটা আমাদের আজকে টপিক নয়। আমাদের টপিক হচ্ছে আজকে সোশ্যাল ম্যাডনেস। তো এই ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি দেখো প্রতিটা মানুষের লাইফে তাদের চারপাশে সিচুয়েশন রয়েছে, না গুড সিচুয়েশন না ব্যাড সিচুয়েশন, সেগুলো শুধু সিচুয়েশন। কিছু সিচুয়েশন তারা ডিল করতে পারে আর কিছু সিচুয়েশন আছে যেটা তারা ডিল করতে পারে না। যে সিচুয়েশনগুলো তারা ডিল করতে পারে না সেই সিচুয়েশনগুলোকে তারা রেফার করে থাকে অ্যাজ প্রবলেম। এবার যদি কোনো ব্যক্তি কন্টিনিউয়াস এরকম প্রবলেমের সম্মুখীন হয়, এর ফলে তার মাইন্ডের মধ্যে ধীরে ধীরে ফ্রাস্ট্রেশন আসে, ফ্রাস্ট্রেশন থেকে স্ট্রেস আসে, স্ট্রেস থেকে অ্যাংজাইটি আসে, এবং এই অ্যাংজাইটির নেক্সট স্টেপ হচ্ছে ম্যাডনেস। অ্যাংজাইটি থেকে খুব বেশি দূরে নয় ম্যাডনেস। জেনারেলি যে সিচুয়েশনগুলো রয়েছে এদের সাথে আমাদের কন্টিনিউয়াস ইন্টারঅ্যাক্ট করতে হয়। তুমি যদি নেচারে থাকো তাহলে তোমাকে আউটার সিচুয়েশনের সাথে কন্টিনিউয়াস ইন্টারঅ্যাক্ট করতে হবে। ইন্টারঅ্যাক্ট করার দুটো ওয়ে, একটা হচ্ছে অ্যাকশন আর আরেকটা হচ্ছে থ্রু রিয়াকশন। এর থেকে কি দাঁড়াচ্ছে না, অ্যাকশন এবং রিয়াকশন প্রতিটা জীব যখন করে সেটার একটা মিনিং থাকে, সেটার একটা উদ্দেশ্য থাকে। যদি কোনো ব্যক্তি কোনো অ্যাকশন বা রিয়াকশন করে থাকে যেটার কোনো মিনিং না থাকে, যেটা আননেসেসারি হয়, তখন সেই রিয়াকশন অর অ্যাকশনটাকে আমরা ম্যাডনেসের সিমটম হিসাবে বলতে পারি। যদি একটা এক্সাম্পল দিই একটু ইজি হবে। ধরো তুমি মার্কেটে গেছো আর সেখানে মার্কেটিং করছো, হঠাৎ করে কোথাও থেকে একটা লোক এলো, এসে দাঁড়ালো আর সাডেনলি নিজের শার্ট খুলে ঘোরাতে শুরু করলো, এটাকে তুমি ম্যাডনেস বলবে। বাট 2002 যখন লর্ডসে সৌরভ গাঙ্গুলির যে জামা ঘুরিয়েছিল তখন তুমি সেটাকে ম্যাডনেস বলতে পারো না, কারণ সেটার একটা উদ্দেশ্য ছিল, সেটা একটা মোটিভ ছিল। আননেসেসারি রিয়াকশন বা অ্যাকশন সেটাকে আমরা ম্যাডনেস হিসেবে বলতে পারি। এই যে সোশ্যাল ম্যাডনেস, এর সিমটম হচ্ছে একটাই, সেটা হচ্ছে ক্যাওটিক সিচুয়েশন। তুমি কী করে বুঝবে যে কোথাও ম্যাডনেস চলছে? একটাই এক্সাম্পল এবং একটাই এর সিমটম, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাওটিক সিচুয়েশন, বিশৃঙ্খল পরিস্থিতি তোমার চারপাশে রয়েছে। এবং এই বিশৃঙ্খল পরিস্থিতি ম্যাডনেসকে জন্ম দেয়, আবার ম্যাডনেস বিশৃঙ্খল পরিস্থিতিকেও জন্ম দেয়। এইভাবে একটা কন্টিনিউয়াস মাল্টিপ্লাই হচ্ছে। কন্টিনিউয়াস ইরেশনাল থিঙ্কিং, এটা এক ধরনের ম্যাডনেস। এটা শুনতে খুব অবাক লাগবে কিন্তু এটা ফ্যাক্ট, ইরেশনাল থিঙ্কিং এক ধরনের ম্যাডনেস। আজকাল বেশ কিছু বাচ্চা আছে যারা 84% 85%-এর মতো মার্কস পাচ্ছে অ্যান্ড স্টিল তারা সুইসাইড অ্যাটেম্প করছে। হ্যাঁ, স্কুল লাইফের লাভ রিলেশনশিপে ধাক্কা খাওয়ার পর হাত কাটার চেষ্টা, এগুলো এক ধরনের ম্যাডনেস। সো এসেন্সিয়ালি বলা যেতে পারে এটাই হলো সোশ্যাল ম্যাডনেস। এর আরও পার্ট আছে আলাদা, বাট এটা ইন জেনারেল বলা যেতে পারে। আচ্ছা তুমি যে বললে সোশ্যাল ম্যাডনেস, এটার কারণটা কি? এই যে সোশ্যাল ম্যাডনেস, এটার তুমি কারণ জানতে চাইছো। তুমি ডান্সের সাথে যুক্ত আছো, তো কয়েকটা শব্দ আছে, এই শব্দগুলো নিশ্চয়ই তুমি শুনে থেকেছো, যেমন ভাব, রাগ আর তাল, এই শব্দগুলোর সাথে তোমার পরিচয় আছে নিশ্চয়ই। তো ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল। দেখো আমাদের সোসাইটিতে প্রতিটা মানুষের নিজস্ব ভাব আছে। ভাব বলতে আমরা বোঝাই একটা মানুষের যে ইমোশনাল এবং মেন্টাল এক্সপ্রেশন, লাইফস্টাইল বা লাইফস্টাইলকে লিড করবার যে এক্সপ্রেশন সেটাকে আমরা রেফার করে থাকি ভাব। যেমন তার লাইফের গোল, তার লাইফের ড্রিম, ক্রিয়েটিভিটি, এইসব ব্যাপারগুলোকে আমরা রেফার করে থাকি অ্যাজ ভাব। আর অন্যদিকে আমাদের এই যে নেচার রয়েছে, প্রকৃতি, এই এন্টায়ার এক্সিস্টেন্স, এই প্রকৃতি চলছে একটা নিজস্ব ছন্দে, একটা রিদমে, যেটাকে আমরা রেফার করে থাকি রাগ হিসেবে। প্রবলেমটা হচ্ছে এটা যে কোনো মানুষের যে ভাব সেটা প্রকৃতির রাগকে একদমই ইম্পর্টেন্স দেয় না, আর প্রকৃতির যে রাগ
সেটা অবভিয়াসলি কোনো মানুষের মনের ভাবকে ইম্পর্টেন্স দেয় না, কারণ প্রকৃতি সুপিরিয়ার। আমরা প্রকৃতির মধ্যে আছি, আমাদেরকে প্রকৃতির অ্যাকর্ডিং চলতে হবে, প্রকৃতি আমাদের অ্যাকর্ডিং চলবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এই মুহূর্তে। যেমন এক্সাম্পল দিলে হয়তো বুঝতে পারবে, সাপোজ ধরো নেচার আমাদের কি বলছে, যে রাত হয়েছে তাড়াতাড়ি শুয়ে পড়ো, বাট আমরা কি করছি, আমরা বলছি ডিস্কো যাব, আমরা বলছি লেট নাইট পার্টিস অ্যাটেন্ড করব, ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া বেসিক্যালি লাইফস্টাইল। আচ্ছা নেচার বলছে ড্রিঙ্ক করো না, বাট আমরা কন্টিনিউয়াস ড্রিঙ্কের দিকে আসক্ত হয়ে যাচ্ছি, আমাদের স্ট্রেস কাটানোর জন্য ড্রিঙ্ক এই মুহূর্তে একটা ট্র্যাঙ্কুলাইজারের কাজ করছে আমাদের লাইফে, ড্রাগ অ্যাডিকশন আছে, মারিজুনা, আরও প্রচুর জিনিস অডিয়েন্সরা বেটার জানে আমাদের থেকে। সেক্স, সেক্স একটা বিশাল ইম্পর্টেন্ট টপিক এবং সাবজেক্ট। বেসিক্যালি সেক্স কি, সেক্স হচ্ছে একটা লাইফ ফোর্স, নেচারের একটা লাইফ ফোর্স, যেটা থ্রু দিয়ে নেচারে একটা নিউ লাইফ আসে, সেক্স হচ্ছে সেই মাধ্যম। আজ সেক্সকে নিয়ে আমরা ছেলে খেলা করছি, সেক্স একটা এন্টায়ার কর্পোরেট ওয়ার্ল্ড গড়ে উঠেছে সেক্সের আশপাশে, সেক্সুয়াল ডিজায়ার আছে মানুষের একটা এজে, আর আমরা বিয়ের এজটাকে ঠেলে ঠেলে নিয়ে গেছি, অনেক লেট করে দিয়েছি, সিম্পল কয়েকটা লফটি অ্যাম্বিশনসের জন্য, যে অ্যাম্বিশনসগুলোর কোনো মিনিংও নেই নেচারে। এবং আমরা আশা করছি যে আমাদের নিউ জেনারেশন ভালো জন্মাবে, এটা আমাদের সিম্পল স্টুপিডিটি ছাড়া আর কিছুই নয়। আজ প্রতিটা বাচ্চা কমপ্লিকেশন নিয়ে জন্মাচ্ছে, প্রতিটা বাচ্চা কোনো না কোনোভাবে অসুস্থ নিয়ে জন্মাচ্ছে, নট অনলি দ্যাট তাদের মারাও অসুস্থ হচ্ছে লাগাতার, এটার রিজন একটাই, কারণ আমরা সেক্সের মতো এনার্জিকে এখন অবধি আন্ডারস্ট্যান্ড করতে পারিনি। আচ্ছা এই এডুকেশন সিস্টেম এই ব্যাপারে কি স্টেপস নিচ্ছে? এডুকেশন সিস্টেম সবচেয়ে বড় চোট আমাদের সোসাইটিতে দিচ্ছে এই মুহূর্তে। এডুকেশন সিস্টেম জাস্ট একটা জিনিসই শেখাচ্ছে আমাদেরকে, আমাদের নিউ জেনারেশনকে, সেটা হচ্ছে অ্যাম্বিশন। ভীষণ খারাপ জিনিস, আমি বলছি কেন, কারণ অ্যাম্বিশনের রুট হচ্ছে কম্প্যারিজন বা তুলনা, সবসময় তোমাকে কারোর সাথে তুলনা করতে হয়, আর অ্যাম্বিশন সৃষ্টি করে কম্পিটিশন। এই যে কম্পিটিশন মানে এক ধরনের ওয়ার, এক ধরনের লড়াই, এক ধরনের ব্যাটল। তোমরা কি করছো, গোটা দুনিয়াকে ধীরে 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 একটা আনকনশিয়াস ব্যাটল ফিল্ডে কনভার্ট করে দিচ্ছ, একটা পুরো সোসাইটিকে একটা ওয়ার জোনে কনভার্ট করে দিচ্ছ। আর পৃথিবী ওয়ার জোন বা ব্যাটল ফিল্ডে যেটা হয় সেটা সুস্থতা তো নয় অবশ্যই, সেটা ম্যাডনেস। 3,500 বছরে 5,000টা যুদ্ধ লড়তে হয়েছে পুরো মানবতাকে, এটা একটা লজ্জা, এটা একটা শেম হিউম্যানিটির জন্য, এবং আমরা ধীরে ধীরে সেই দিকেই যাচ্ছি শুধুমাত্র আমাদের অ্যাম্বিশনের জন্য। তোমার কথা শুনে মনে হচ্ছে যে এই ম্যাডনেস ব্যাপারটা আপেক্ষিক, কিন্তু কে ডিসাইড করবে যে আসলে কে ম্যাড? এসেনশিয়ালি তুমি যেটা বলতে চাইছো যে কে ডিসাইড করবে ম্যাড, আনফরচুনেটলি আমাদের সোসাইটিতে কে ম্যাড, কে গুড অর কে ব্যাড, কে ভালো কে খারাপ, এটা সবটাই ডিসাইড করে মেজরিটি অফ পিপল। সবসময় বেশি সংখ্যার মানুষ নির্ণয় করে যে কি ঠিক আর কি ভুল, কিন্তু আমি বলতে চাই যে মেজরিটি সবসময় ঠিক হয় না, বেশিরভাগ সময় মেজরিটি ভুলই হয়। আমি একটা স্টোরি বলছি, অনেক হাজার বছর আগে রাজস্থানের একটা রাজ্যে সেখানে খরা হয়েছিল, তো রাজ্যের যে রাজা রানী তারা একদিন দেশাটনে বেরিয়েছে ঘুরতে, এবং তারা ঘুরতে জেনারেলি তারা রাজ্যের সীমানা কখনো ক্রস করে না, কিন্তু সেদিন রানীর ইচ্ছায় তারা রাজ্যের বর্ডার ক্রস করে বাইরে গেছে। এই মুহূর্তে রানীর হঠাৎ তেষ্টা পেল, এবং রানী রাজার কাছে অনুরোধ করলো যে তাকে যেন একটু জলের ব্যবস্থা করে দেওয়া হয়। রাজা রথ থেকে নেমে জঙ্গলের দিকে গেল, এবং খানিক দূর যেতেই রাজা দেখতে পেল যে সেখানে একটা কুয়ো রয়েছে, খুব প্রাচীন কুয়ো। কুয়োর কাছ থেকে জল নেওয়ার জন্য যখন রাজা এগিয়ে গেল, দেখলো কুয়োর ঠিক পাশে একজন সাধু তপস্যা করছে। সাধু রাজাকে দেখল এবং দেখে বলল যে তুমি এই কুয়ো থেকে জল খেতে পারো না। রাজা জিজ্ঞেস করলো কেন, কি প্রবলেম আছে তাতে? সাধু বলল যে 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 মানুষ এই কুয়ো থেকে জল খায় তারা পাগল হয়ে যায়। রাজা শুনে খুব হতাশ হলো, এবং রাজা রানীকে এসে খবরটা দিল। রানী বলল যে তোমার উচিত খুব তাড়াতাড়ি সমস্ত প্রজাদের কাছে এই খবরটা জানিয়ে দেওয়া। রাজা তাই করল, রাজমহলে ফিরে এসে সমস্ত প্রজাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো যে রাজ্যের সীমানার বাইরে একটা কুয়ো আছে, সেখান থেকে জল খাওয়া নিষেধ, যে জল খায় সে পাগল হয়ে যায়। কিন্তু তুমি জানো যে কিউরিয়াসিটি খুব খারাপ, আর রিভার্স সাইকোলজি কাজ করে, তো
রাজ্যের প্রতিটা মানুষ এটা চেক করার জন্য যে এই কথাটায় কতটা সত্যতা আছে একটু একটু করে গিয়ে টেস্ট করতে স্টার্ট করলো সেই কুয়ো থেকে জল। এবং দুদিনের মধ্যে গোটা রাজ্যের প্রতিটা লোক পাগলে কনভার্ট হয়ে গেল, শুধুমাত্র দুটো লোক সুস্থ থাকলো, একটা রাজা আর রানী। একদিন তারা শুয়েছিল বিছানায়, হঠাৎ একটা সাংঘাতিক আওয়াজে তাদের ঘুম ভেঙে গেল এবং রাজা এবং রানী সেই সময়কার ব্যালকনিতে গিয়ে যখন নিচের দিকে তাকিয়ে দেখলো পুরো রাজ্যের সমস্ত প্রজারা লাঠি মশাল তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা প্রচণ্ড ক্ষিপ্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। রানী জিজ্ঞেস করলো খুব ভয় পেয়ে যে তোমরা এখানে কি করছো? প্রতিটা প্রজা জানো কি বললো? বললো যে আমরা চাই না যে আমাদের রাজ্যের রাজা এবং রানী পাগল হোক। সো এখানে মেজরিটি ডিসাইড করলো যে কে পাগল। এই জন্যে আমি বলি যে মেজরিটি সবসময় ঠিক বলতে পারে না যে কে পাগল আর কে পাগল নয়। আচ্ছা, এই যে সোশ্যাল ম্যাডনেস, এ কারা কারা এই সোশ্যাল ম্যাডনেসের আওতায় পড়ছে? যদি তুমি আমাকে এটা প্রশ্ন করো যে কারা কারা এই সোশ্যাল ম্যাডনেসের আওতায় পড়ছে, আমি বলবো সবাই, কম বেশি সবাই। বিষয়টা একটু গভীরভাবে বুঝতে হবে। দেখো, আমাদের সোসাইটির প্রতিটা মানুষ, সে যে বর্গেরই হোক, প্রতিটা মানুষ তার মনের একদম গভীরতায় ডেপথে ম্যাডনেস রাজত্ব করে। বাট ব্যাপারটা হচ্ছে এই যে আমরা সেই ম্যাডনেসটাকে দেখতে পারি না। কেন দেখতে পারি না? তার কারণ হচ্ছে প্রতিটা মানুষ নিজের মনের সারফেসে একটা পাতলা আবরণ তৈরি করে রেখেছে। যে আবরণটা তৈরি হচ্ছে মোরালিটি দিয়ে, সেই আবরণটা তৈরি হচ্ছে পার্সোনালিটি দিয়ে। এই আবরণটা খুব পাতলা, যেটা ম্যাডনেস তার ভেতরে ম্যাডনেসকে লুকিয়ে রেখেছে। বাট এটা এতটাই পাতলা যে ম্যাডনেস সব সময় ওয়েট করে থাকে রাইট কাইন্ড অফ সিচুয়েশন আসার এবং কখন সে বেরিয়ে আসতে পারে। তুমি সিম্পলি ট্রাই করে দেখতে পারো, তুমি কোনো ব্যক্তির পার্সোনাল কোনো জিনিস তোমার সাথে শেয়ার করতে বলো আর দেখো সে রিয়াকশানে কী দেয়। তুমি কারো প্রাইভেট জোনে এন্টার করার চেষ্টা করো, তুমি সিম্পলি কারো ইগো হার্ট করে দেখো, সে যেটা করবে সেটা ইভেন ওয়াস্ট দেন ম্যাডনেস। ইলেকশনের দিন সকালে যেটা হয় প্রতিটা রোডে, সেটা ম্যাডনেসের থেকে কম নয়। তুমি কলকাতার লোকাল ট্রেনে যাও, সেখানে সিট নিয়ে যেটা হয় সেটা ম্যাডনেসের থেকে কম নয়। কিছুদিন আগে মেট্রোতে একটা কাপলকে ধরে রীতিমতো মারধর করা হয়েছে, সেটা ম্যাডনেস, অবশ্যই সেটা ম্যাডনেস। আসলে লাইফের খুব আনন্দের মুহূর্তগুলোয় অথবা খুব দুঃখের মুহূর্তগুলোয় বা খুব রাগের মুহূর্তগুলোয় আমরা সবাই রিয়েলাইজ করি যে কম বেশি আমাদের প্রত্যেকের মধ্যেই ম্যাডনেস রয়েছে, ম্যাডনেস আমাদেরকে ডমিনেট করছে। চারদিকে তাকিয়ে দেখো, কেউ প্রেম করে পাগল, কেউ প্রেম না করে পাগল, বিয়ে না হচ্ছে তাতে পাগল, বিয়ে করলে তো বলারই নেই, সন্তান না হলে পাগল, সন্তান হলে তাকে মানুষ করার জন্য পাগল, টিচাররা পড়াতে গিয়ে পাগল, স্টুডেন্টরা পড়ার চাপে পাগল, নেতারা ভোট নিয়ে পাগল, আর্মির লোকরা টেররিজম নিয়ে পাগল, রাষ্ট্রপতি দেশ নিয়ে পাগল। পাগলামোর সিম্পটম একটাই, সেটা হচ্ছে ক্যাওটিক সিচুয়েশন, বিশৃঙ্খল পরিস্থিতি। এবং ক্যাওটিক সিচুয়েশনের বেস্ট এক্সাম্পল আমাদের সোসাইটির থেকে আর কি হতে পারে? যেটা আমি আগে বললাম যে ম্যাডনেস সবসময় ক্যাওটিক সিচুয়েশনকে তৈরি করতে থাকে আর ক্যাওটিক সিচুয়েশন আরও বেশি ম্যাডনেসকে বিল্ড করে। সো এটা মাল্টিপ্লাই হতে থাকে। এটা অনেকটা এরকম যে ধরো তোমার ঘরে প্রচুর আনাজ রাখা রয়েছে আর কিছু ইঁদুর তোমার ঘরের মধ্যে ঢুকে গেল আর তুমি ভয় পেয়ে গেটটা লাগিয়ে দিলেই হবে যে ইঁদুরগুলো এখানে থেকেই মরে যাবে, বাট তারা সেই আনাজ খাবে এবং তারা বংশ বাড়াতে থাকবে, মাল্টিপ্লাই হতে থাকবে। এটা ব্যাপারটা অনেকটা এরকম। বুঝতে পারছি যে আমরা খুব বড় একটা সমস্যার সম্মুখীন, কিন্তু এটার উপায় কি? এটার উপায় কি সেটা বলার আগে আপাতত পুরো মানবতা করছে কি সেটা জানা উচিত। বেসিক্যালি একটু আগে আমি যে গল্পটা শোনালাম, তুমি জানো রাজা রানী বেঁচেছিল কি করে ওই রকম সিচুয়েশন থেকে? রানী রাজাকে একটা আইডিয়া দিয়েছিল যে তুমি বাইরে বেরো এবং নিজের প্রজাদের বলো যে তুমিও ওই কুয়োর জল খেয়েছো এবং তুমিও ওদের দলেই পড়ছো। তো বেসিক্যালি আমরা প্রিটেন্ড করছি রাজা রানীর মতো যে আমরা পাগল, আমরা এই ম্যাডনেসের অংশ, সেটা আমরা প্রিটেন্ড করছি, আমরা দেখাচ্ছি। সোসাইটির মানসিক অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, আমাদের ইন্ডিভিজুয়াল ব্যক্তির মেন্টালিটি এত খারাপ জায়গায় চলে গেছে। সাপোজ ধরো তুমি হঠাৎ একদিন সকালবেলায় নিউজ চ্যানেল খুললে আর দেখতে পেলে যে আসানসোলের সমস্ত লোক একটা করে পা উড়ে গেছে এবং তারা এক পাই হাঁটছে। তোমার যদি দুটো পা সুস্থ থাকে, স্টিল তুমি একটা পাকে বেঁধে এক পায়ে দৌড়াবে,
শুধু এটা কপি করার জন্য, তাদের সাথে গড্ডলিকা প্রবাহে হাঁটার জন্য। এক্স্যাক্টলি সোসাইটি এই অবস্থায় এখন আছে, আমরা জাস্ট কপি ক্যাটে কনভার্ট হয়ে গেছি। এই জিনিসটা বদলাতে হবে সবচেয়ে আগে। এই যে একটু আগে আমি বললাম যে এই যে ভাব আর রাগ, প্রতিটা মানুষের মনের যে এক্সপ্রেশন এবং আমাদের প্রকৃতির যে রিদম, এই দুটোর মধ্যে তাল জমাতে হবে। যতক্ষণ অব্দি তাল না সেট হবে, আমাদের এটা বুঝতে হবে যে প্রকৃতির মধ্যে আমরা আছি, প্রকৃতির অ্যাকর্ডিং আমরা চলছি এবং চলতে হবে। যদি আমরা প্রকৃতির অ্যাকর্ডিং না চলি, যদি আমরা তালটা না জমাতে পারি, সেক্ষেত্রে প্রকৃতি আমাদের পানিশ করবে এবং সে করছে অলরেডি ধীরে ধীরে। সিচুয়েশন, ক্যাওটিক সিচুয়েশনের কথা আমরা বলছি এবং ক্যাওটিক সিচুয়েশন কন্টিনিউয়াস বেড়ে চলেছে, ক্রিয়েট হচ্ছে এবং এটা সামনা আমরা করতে পারছি না। কিছুদিনের মধ্যে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটবে। আমাদের এডুকেশন সিস্টেম এই মুহূর্তে মেমোরি ভিত্তিক পড়াশোনার উপর ফোকাস করে রেখেছে, কিন্তু আমার মনে হয় যে এডুকেশন সিস্টেম এবার ইন্টেলিজেন্সের উপর ফোকাস রাখা উচিত। কারণ যদি তুমি মেমোরি ভিত্তিক পড়াশোনা রাখো, তাহলে এনিওয়ে 20-30 বছরের মধ্যে রোবট চলে আসছে। রোবট এসে তুমি যে কাজগুলো করতে হবে তার থেকে অনেক বেশি ফাস্ট, কম টাইমের মধ্যে সেই কাজগুলো করে দেখাবে। না মাধ্যমিকের কোনো ইম্পর্টেন্স থাকবে না, উচ্চ মাধ্যমিকের তোমার কোনো সার্টিফিকেটের কোনো ইম্পর্টেন্স থাকবে না। ইম্পর্টেন্স যদি থাকবে একটাই জিনিসের, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, যেটাতে বিজ্ঞানীরা কাজ করছে এবং খুব শীঘ্রই মার্কেটের মধ্যে সেটা চলে আসবে। সেকেন্ড জিনিস যে ব্যাপারটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা সবসময় ফ্রিডম আর হিউম্যান রাইটস নিয়ে কথা বলি। সমস্ত ডিবেটস হয়ে ফ্রিডম, হিউম্যান রাইটস, গার্ল পাওয়ার, এত সব জিনিস নিয়ে বড় বড় আলোচনা হচ্ছে। কিন্তু এবার সময় এসছে খুব ভালোভাবে এটা বিচার করার যে হিউম্যান রাইটস নিয়ে সেই আলোচনা করতে পারে, সেই এটা ডিমান্ড করতে পারে যার হিউম্যান ডিউটি সম্বন্ধে আন্দাজ আছে। তুমি হিউম্যান ডিউটি সম্বন্ধে যদি কোনো জ্ঞান না রাখো আর তুমি রাইটস আর ফ্রিডম নিয়ে গলাবাজি করো, তার কোনো ইম্পর্টেন্স নেই। আগে প্রতিটা মানুষকে একটা সঠিক নাগরিক হয়ে দেখাতে হবে, নিজের ডিউটিগুলো পালন করতে হবে, তবেই তাকে হিউম্যান রাইটস দেওয়া উচিত। আদারওয়াইজ রাইটসের কোনো কোয়েশ্চেনই আসছে না। আর সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে যেটা আমরা করছি, চোখ খোলা, কান খোলা, কিন্তু আমরা দেখছিও না, আমরা শুনছিও না, আমরা জাস্ট প্রতিটা সিচুয়েশনকে অ্যাভয়েড করছি, যাকে বলা হয় গান্ধীজির হনুমান। তো সেই লাইনে আমরা যাচ্ছি এবং এটা খুব হার্মফুল আমাদের ফিউচারের জন্য, আমাদের প্রেজেন্ট তো নষ্ট হচ্ছে। সো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। যদি আমাদের এই সোশ্যাল ম্যাডনেসকে একটু হলেও কমাতে হয়, এটা নিয়ে বেশ ভালো রকম ভাবতে হবে। আজকে আমরা একটা জটিল সমস্যা এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করলাম। নেক্সট এপিসোডগুলোতে আমরা অনেক আরো নতুন নতুন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেল অবশ্যই দেখতে থাকুন এবং লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।